नेक्स्ट क्वेश्चन देखो, बोलते फ्रॉम ए पैक ऑफ 52 प्लेइंग कार्ड्स जैक्स क्वींस एंड किंग्स एंड एसेस ऑफ रेड कलर आर रिमूव्ड। তাহলে এই যে কার্ডগুলো আছে জ্যাক কুইন্স এন্ড কিং, এগুলো আমরা জানি ফেস কার্ড, আর এসেস হচ্ছে কি একটা লেটার কার্ড। তো এই চারটি কার্ড অফ দি কালার রেড এগুলো কি বলছে রিমুভ করে দেওয়া হচ্ছে। তা টোটাল কত কার্ডস হবে? তা টোটাল 8 নাম্বার অফ কার্ডস আর রিমুভড ফ্রম দ্য 52 নাম্বার অফ কার্ডস থেকে আটটা কার্ডস আমরা সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। ফ্রম দ্য রিমেনিং এ কার্ড ইজ ড্রন অ্যাট র্যান্ডম, ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট দি কার্ড ড্রন ইজ এ ব্ল্যাক কুইন, নম্বর টু এ রেড কার্ড, নম্বর থ্রি এ টেন, নম্বর ফোর এ পিকচার কার্ড। আর পিকচার কার্ডের মধ্যে এই যে জ্যাক কুইন্স অ্যান্ড কিং, পিকচার কার্ডের মধ্যে কিন্তু এসএস পড়ে না, কারণ এসএসটা কিন্তু একটা লেটার কার্ড হয়, ঠিক আছে, কারণ ওখানে খালি একটা লেটার এ দিয়ে ডিডুট করা হয় এস কার্ডের মধ্যে। তো চলো সবচেয়ে প্রথমে আমরা টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস বা আমাদের যে টোটাল নাম্বার অফ কার্ডস যেটা থাকছে সেটা বার করি। টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম উইচ ইজ ইকুয়ালস টু কত হবে আমাদের টোটাল নাম্বার অফ রিমেনিং কার্ড, কারণ আমার যে টোটাল কার্ডস আছে 52, 52 নাম্বার অফ কার্ডস থেকে রেড কালারের যে কার্ডসগুলো আছে তাদের থেকে আমাদের রেড কালারের এস কার্ড তার আর বাকি যে রেড কালারের ফেস কার্ডগুলো ওগুলোকে রিমুভ করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি রেড কালারের মধ্যে মানে রেড কালারের দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে হার্টস আর একটা হচ্ছে ডায়মন্ড, আর প্রত্যেকটি গ্রুপের মধ্যে চারটে করে এই মানে একটা তিনটে করে ফেস কার্ড আর একটা হচ্ছে লেটার কার্ড আছে। তো টোটাল মানে চারটে কার্ড রয়েছে। তো এই চারটে কার্ড ওরা রিমুভ করে দিচ্ছে রেড কালার থেকে, তাহলে এক একটা গ্রুপে যদি চারটে থাকে তাহলে আরেকটা গ্রুপে কত আরেকটাতেও ফোর থাকবে, তাহলে ফোর প্লাস ফোর এইট কার্ড। তো টোটাল এইট কার্ড রিমুভ করে দিলে আমাদের রিমেনিং থাকবে কত 52 মাইনাস 8 মানে হচ্ছে 44। তো টোটাল নাম্বার অফ রিমেনিং কার্ডস ইকুয়ালস টু 52 মাইনাস 8টা তোমরা এইভাবে লিখে দেবে, 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 মানে এখানে দুটো হচ্ছে আমাদের কিং থাকবে, দুটো কুইন, দুটো জ্যাক আর দুটো এফ অফ দি কালার রেড। তা এই চারটেকে অ্যাড করলে আমরা কত পাচ্ছি 8, তা 52 মাইনাস 8 আসছে আমাদের কত 44। এবার তাহলে আমাদের কাছে কত টোটাল অফ কার্ড রইলো 44টা কার্ডস রইলো। এবার এই 44 কার্ডস থেকে আমরা এক একটা ইভেন্টস ড্র করছি। তো ফার্স্ট ইভেন্ট যেটা বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ ব্ল্যাক কুইন। সো নাম্বার ওয়ান, লেট ই ওয়ান বি অ্যান ইভেন্ট অফ গেটিং এ ব্ল্যাক কুইন। তো এবার আমাদের ব্ল্যাক কালার কার্ডস আমরা জানি দুটো গ্রুপের হয়, একটা স্পেডস আর একটা ক্লাব। প্রত্যেকটি গ্রুপের এক একটা ফেস গ্রুপ মানে মানে তিনটে করে ফেস কার্ডস থাকে, রাইট? তো তিনটে ফেস কার্ডের মধ্যে একটা কুইন থাকে, একটা কিং আর একটা জ্যাক। তো এবার তাহলে আমাদের স্পেডসের মধ্যে একটা কুইন আছে আর ক্লাবের মধ্যেও একটা কুইন হবে, টোটাল নাম্বার অফ কুইন ব্ল্যাক কালার কত থাকবে, দুটো কুইন। তাহলে দে ফো আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ ই ওয়ান ইকুয়ালস টু এন অফ ই ওয়ান ডিভাইডেড বাই এন অফ টি, যেখানে এন অফ ইটা কি ই ওয়ানটা কত আমাদের টু আসছে, কারণ দুটো কুইন আছে অফ দি কালার ব্ল্যাক। তো টু ডিভাইডেড বাই এন অফ টি, আমাদের এন অফ টিটা কত 44, তো ডিভাইডেড বাই 44 এটা আসবে ক্যান্সেলেশন করলে টু ওয়ান্স টু 22 মানে ওয়ান বাই 22। তা দে ফোর প্রবাবিলিটি অফ গেটিং এ ব্ল্যাক কুইন কত বেরোলো 1/22। নেক্সট নাম্বার টু, নাম্বার টুতে বলেছে ফাইন দি প্রবাবিলিটি অফ ড্রয়িং এ রেড কার্ড, ঠিক আছে। তো এবার এটাকে তাহলে আমরা ই টু ধরে নিই ইভেন্টটা। সো লেট ই টু বি অ্যান ইভেন্ট অফ গেটিং এ রেড কার্ড, বাট
এই যে রেড কার্ডের যে ইভেন্টটা আমরা ড্র করব, এটা করার আগে আমাদেরকে আগে একটা প্রথম জিনিস যেটা করতে হবে, আমরা জানি রেড কার্ড এটার প্যাক অফ কার্ডের মধ্যে 52 কার্ডস আছে, তাদের মধ্যে 26 রেড অ্যান্ড 26 ব্ল্যাক কালার্ড কার্ডস। কিন্তু আমাদের প্রথমেই কোশ্চেনে বলে দিয়েছে আউট অফ দিস 52 প্লেইং কার্ডস জ্যাক কুইন্স কিংস অ্যান্ড এসেস অফ রেড কালার কার্ডকে কী করা হয়েছে, রিমুভ করা হয়েছে। মানে 8টি ফেস কার্ডস অ্যাজ ওয়েল অ্যাজ লেটার কার্ড যেটা আছে আমাদের সেটা রিমুভ করা হয়েছে, সেটা কোন কালারের, রেড কালার কার্ডের। মানে তাহলে আমাদের এইখানেও যে টোটাল নাম্বার রেড কার্ডস যেটা থাকবে 26 থেকে কি -8 করতে হবে, কারণ ওই 8টা কার্ড তো আমাদের মানে আমরা বাতিল করে দিয়েছি। তাই এখানে আমাদের কী করতে হবে, দে ফোর টোটাল নাম্বার অফ রেড কার্ডস রিমেনিং, এটা হবে আমাদের কথা 26 - 8, কারণ ওই 8 যে কার্ড ছিল ওগুলো আমরা রিমুভ করে দিয়েছি, রাইট? তাই এই গ্রুপ থেকে মানে 8টা কার্ডস রিমুভ হয়ে যাচ্ছে। সো 26 - 8 এইটা আসবে আমাদের 18, রাইট? তো আমাদের তাহলে এই 18টা কী বেরোলো, এন অফ ই টু, এটাই হবে ইকুয়ালস টু এন অফ ই টু। দের ফোর প্রবেবিলিটি অফ ড্রয়িং এ রেড কার্ড কত হচ্ছে, এন অফ ই টু ডিভাইডেড বাই এন অফ টি। এন অফ ই টু আমাদের বেরিয়েছে 18 আর এন অফ টি আমাদের বেরিয়েছে 44। তাহলে 18 ডিভাইডেড বাই 44, সিম্পলিফিকেশন করি এটা, তাহলে আমরা এবার 2 9 2 22, 2 দিয়ে আর যাচ্ছে না, 3 দিয়ে দেখবো না যাচ্ছে না। তাহলে এইটাই হচ্ছে আমাদের সিম্পলেস্ট রেশিও, কারণ এদের আর অন্য কোনো কমন রেশিও নাই, মানে কমন টার্মস নাই যেটা দিয়ে আমরা আরও সিম্পলিফিকেশন করতে পারি। তাহলে 9 বাই 22, তাহলে 9 বাই 22 বেরোলো আমাদের প্রবাবিলিটি অফ ড্রয়িং এ রেড কার্ড, ঠিক আছে? এবার নেক্সট আমরা যাব প্রবাবিলিটি অফ ড্রয়িং এ 10। আমি আশা করি তোমরা এত দূর অবধি লিখে নিয়েছ, তো আমি এই পার্টটা আমি মুছে দিচ্ছি। এবার আমরা পার্ট 3 দেখব। লেট ই থ্রি বি অ্যান ইভেন্ট অফ গেটিং এ 10। তাহলে আমরা টোটাল 10 যে নাম্বার কার্ডটা আছে কত দেখলাম, 4টে 10 কার্ডস আছে। তাহলে আমাদের প্রবেবিলিটি অফ ই থ্রি কত হবে, এন অফ ই থ্রি ডিভাইডেড বাই এন অফ টি। এন অফ ই থ্রি পেলাম আমরা 4, কারণ 4টে 10 নাম্বার কার্ড আছে, অ্যান্ড এন অফ টি কত, 44। সো সিম্পলিফিকেশন করলে এটা আসছে আমাদের 2 2 2 22, 2 1 2 11, মানে 1 বাই 11। তাহলে দেরফোর প্রবাবিলিটি অফ গেটিং এ 10 বেরোলো আমাদের কত, 1 বাই 11। নেক্সট নাম্বার 4, এখানে বলেছে ফাইন্ড দি প্রবাবিলিটি অফ গেটিং এ পিকচার কার্ড, ঠিক আছে? পিকচার কার্ড বলতে পিকচার কার্ড অ্যান্ড ফেস কার্ড কিন্তু একই জিনিস, ঠিক আছে? এদের কিন্তু আলাদা নয়। জ্যাকস কুইন্স অ্যান্ড কিংসকে বলা হয় পিকচার কার্ড, আর আমি আগেও বলেছি এসটায় কী বলা হয়, লেটার কার্ড, ঠিক আছে? অ্যাকচুয়ালি এসটা লেটার কার্ড অ্যাকচুয়ালি কোথাও বলে না, কিন্তু অ্যাকচুয়ালি এস যে নাম্বারটা অ্যাকচুয়ালি ওখানে 1-এর জায়গায় এটা ইউজ করা হয়, ঠিক আছে? তো ওইখানে কোনো যেহেতু কোনো নাম্বার ইউজ করা হচ্ছে না, তো এটা আমরা অ্যাজ আ লেটার কার্ড বলেই মানে ডিনোশন বা ডিনোটেড বলতে পারি, ঠিক আছে? তো এবার আমাদের যে কার্ডসগুলো ছিল, ফেস কার্ড আমরা জানি টোটাল একটা প্যাক অফ কার্ডের মধ্যে 12টা ফেস কার্ড থাকে, তাদের মধ্যে আমরা কটা ফেস কার্ড রিমুভ করে নিয়েছি, 6টা ফেস কার্ড রিমুভ করেছি এসকে বাদ দিয়ে, ঠিক আছে? কারণ এসটা যদি বাদ দিয়ে দিই টোটাল আমাদেরকে 6টা রয়েছে, তো 6টা ফেস কার্ড আমরা রিমুভ করে দিয়েছি। তা রিমেনিং ফেস কার্ড কত রয়েছে, 12 থেকে 6 মাইনাস করলে রিমেনিং থাকছে। তো দেরফোর প্রথমে আমরা ইভেন্টের লিখে নিই, এখানে ইভেন্টে কী হবে, লেট ই ফোর বি অ্যান ইভেন্ট অফ গেটিং এ পিকচার কার্ড। এবার রিমেনিং নাম্বার অফ
পিকচার কার্ড, রাইট? কত হচ্ছে টোটাল? 12টা ফেস কার্ড আছে বা পিকচার কার্ড, সো 12 থেকে আমরা 6 রিমুভ করে দিচ্ছি, কারণ প্রথমেই বলে দিয়েছে দি অফ দি কালার রেড কালারের জ্যাক, কুইন্স অ্যান্ড কিংস অ্যাজ ওয়েল অ্যাজ এসেস রিমুভ করা হচ্ছে। তার মধ্যে এসেসটা আমাদের পড়ছে না পিকচার কার্ডের মধ্যে, এই তিনটেই হচ্ছে পিকচার কার্ড। তো রেড কালারের এই তিনটে কত হচ্ছে? 6টা আছে, সো 12 - 6, কারণ এই 6টা রিমুভ হয়ে গেছে। তাহলে আমাদের টোটাল কত রইলো পিকচার কার্ড? 12 - 6 হচ্ছে 6, তো টোটাল 6টা আমাদের ফেস কার্ড এখন বেঁচে, মানে এখন বেঁচে রয়েছে, ঠিক আছে, বা আমাদের কার্ডের মধ্যে আছে। দেয়ারফোর প্রবাবিলিটি অফ E4, মানে প্রবাবিলিটি অফ গেটিং এ পিকচার কার্ড কত হচ্ছে? N অফ E4 ডিভাইডেড বাই N অফ T, N অফ E4 পেলাম আমরা 6, আর N অফ T হচ্ছে 44। তো এবার এটা সিম্পলিফিকেশন করবো, তো 2, 3, 2, 22, আর এর এদের মধ্যে কোনো ক্যান্সেলেশন হবে না, তাই এটাই ওদের সিম্পলেস্ট রেশিও। তাই এটা হবে কত? 3/22। তা দেয়ারফোর প্রবাবিলিটি অফ গেটিং এ পিকচার কার্ড কত বেরোলো আমাদের? 3/22। তা এটাই হলো আমাদের আনসার। এইভাবেই তোমরা কার্ড রিলেটেড যতগুলো অঙ্ক আসবে এইভাবে প্রসিড করবে, ঠিক আছে?